মন্ত্রী আছেন, সেই মন্ত্রী আরো জোরে কইছে না খাইছো না নি? থ্যাংক ইউ থ্যাংক ইউ এক্স্যাক্টলি। সুমন ভাইকে আমি অনুরোধ করব আপনাদের কাজের জন্য, আপনারা শুনেন, আপনারা এই শুনো, আমার আপনারা এই প্রোগ্রাম আজকে একেবারে বিকাল পর্যন্ত আছে, এখন তোমরা তো খালি তৌহিদ ভাই করতেছো, আমি জানি আমার যদি কিছু না বের করতে পারি মাননীয় মন্ত্রীর কাছ থেকে, আমার তৌহিদ ভাই যা হইতো না আমার, তোমরা আমি না হয় তৌহিদ ভাইরে রাইখা দিমু আজকে, সুকন ভাইরে রাইখা দিমু আজকে, আমি অসুবিধা নাই, সারা দিন তাইয়ে দইলে টানাটানি করে ছবি তুলে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কাম না হইলে আমি তো ফেল, আমি মই মাননীয় মন্ত্রীর কাছ থেকে যদি কিছু নিতে না পারি তাইলে যে এত টাকা খরচা কইরা এই সব করছি আমার লাভ কি হইব? শুনো আজকে কিন্তু নেতা একজনই পলক ভাই বলতে হবে আজকে, এই সাউন্ড নাই কেন পলক ভাই, সাউন্ড নাই কেন পলক ভাই? আজকে তৌহিদ ভাই, সুকন ভাই, সুমন ভাই সবাই খালি মুখে মুখে সার্ভিস দিবে, আর যদি আসল সার্ভিস দেয় তাহলে পলক ভাই দিবে, পলক ভাই এ আমাদের কোন নেতা আছে নে, এ আমাদের কোন মন্ত্রী আছে নে, এ সেই মন্ত্রী আরো জোরে কইছে না খাইছো না নে? থ্যাংক ইউ থ্যাংক ইউ এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। আজকে আমি ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ, এত বড় মানুষদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। সবার আগে বলবো অবশ্যই এটাই বলবো যে আমি আসলে কথা বলতে তেমনটা জানি, কিন্তু যারা জানে তাদের থেকে আমি জানি। জানে কারা? জানেন আপনারা, জানেন আপনারা, কারণ আপনারা আমাদের দেশের ভবিষ্যৎ, এই দেশকে সামনে আপনারা লিড দিবেন, ফিউচার কি এই দেশের এটা আমরা ডিসাইড করব, এই ইউথ পাওয়ার, এই ইউথরা যেখানে যাবে আমরা সেখানে যাব, এই ইউথ চায় চাইলে এই দেশটাকে আরো সুন্দর করে দিতে পারবে, রাইট অর রং? আমি ধন্যবাদ জানাই আমাদের ইউথ আইকন পলক ভাইকে আজকে আমাদের মাঝে আসার জন্য, কারণ আমি মনে করি আমি আপনাদেরই একজন পরিবার, আমি আপনাদের একজন পরিবার, সেই সিলেট থেকে যখন আপনাদের প্রবলেম হচ্ছে সেখান থেকে আমি আজও আপনাদের সাথে আছি, আমি যখন চায়ের দোকানে বসে সিলেটে আসার সময় চার দোকানদারও আমার থেকে বিল নেয় না, বলে ভাই আপনি আমাদের পরিবারের মানুষ, আমি নিতে পারবো না টাকা, এর চেয়ে সম্মান আমার জন্য অনেক বড় সম্মানের ব্যাপার এটা। সুমন ভাই, আসলে সুমন ভাই একটা এক্সাম্পল আমাদের দেশের জন্য, যেভাবে বিশ্বের মানুষকে, সারা বাংলাদেশের মানুষকে, বিশ্বের মানুষকে এত সুন্দর করে দেখিয়েছে কিভাবে মানুষের পাশে থাকতে হয়, কি সঠিক কিনা? এভাবে আমরা মানুষের পাশে থাকবো কিনা? এভাবে আমরা সব সময় দেশের ভালোটা চাবো? আসলে আমরা তো দেশের সব সময় নেগেটিভিটিটাই দেখি, আশেপাশে কি খারাপ হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমরা সব সময় পড়ে থাকি, কিন্তু দেশের পজিটিভ জিনিস নিয়ে কয়জন কথা বলে, কয়জন কথা বলে? আমরা দেশের পজিটিভ জিনিস নিয়ে কথা বলবো, রাইট অর রং? কারণ আমাদের হাতে আছে শক্তিশালী ডিভাইস, যে ডিভাইস দিয়ে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে পারবো বাংলাদেশ কত সুন্দর। আর আমি পলক ভাইয়ের কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের, যেভাবে আপনি সব সময় ইউথ পাওয়ারকে ধরে রেখেছেন, সব সময় প্রত্যেকটা জায়গায়, শুধুমাত্র সিলেট না, আপনাদের জায়গা না, বাংলাদেশের সব জায়গায় চেষ্টা করেছে ডিজিটাল যে জিনিসটা সারা বাংলাদেশে পৌঁছে যায় সেটা পলক ভাই চেষ্টা করছে, এবং এখনো আমরা তার সাথে সহযোগিতা করবো, আর আমরা পলক ভাই থেকে অনেক কিছু আবদার করবো, রাইট?
আমি আওয়াজ শুনি না, আবদার করবো রাইট, কারণ আসলে আবদার করার মানুষ আমাদের সাথে আছে দেখে আবদার করবো। আর আমি আজকে সারাদিন আছি, সবার সাথে সেলফি তুলবো, গল্প করবো, আড্ডা হবে, গান হবে, সবই হবে। আমি সেলফি তুলে যাব না আপনাদের সাথে, ঠিক আছে? তো এখানে আরো বড় মানুষরা আছে, তারা আজকে একটু কথা বলুক, আমি আপনাদের সাথে আবার পরে কথা বলবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।